স্কুলের পঠন পাঠন বন্ধ, ফেয়ারওয়েলের পিকনিকে মজে শিক্ষকেরা। সোমবার মুর্শিদাবাদ থানার গুধিয়া এলাকার কাঁকসার রহিমিয়া হাই মাদ্রাসা এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইল। 14 বছর পর এক শিক্ষক বদলি হচ্ছেন বিদ্যালয় থেকে, তাই স্কুলের পঠন পাঠন বন্ধ করে ফেয়ারওয়েলের বিশেষ আয়োজন করে শিক্ষকদের। এই অভিযোগ করে বিক্ষোভ দেখালো সমস্ত গ্রামবাসী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সোমবার মুর্শিদাবাদের গুধিয়া এলাকার কাঁকসা রাহিমিয়া হাই মাদ্রাসায় স্কুলের পঠন পাঠন বন্ধ রেখে শিক্ষকেরা মাতলেন পিকনিকে। 14 বছর পর এক শিক্ষক ওই স্কুল থেকে অন্য স্কুলে বদলি হচ্ছেন বলে স্কুল প্রাঙ্গণে ফেয়ারওয়েলের এই বিশেষ আয়োজন করা হয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে সমগ্র গ্রামবাসীরা স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন। স্থানীয় এক গ্রামবাসী মুকুল মণ্ডল জানান, শনিবার স্কুলের শেষে শিক্ষকরা বলেনি সোমবার স্কুল বন্ধ থাকবে। সোমবার সকালে ছাত্রছাত্রীরা স্কুলে গেলে ওদের বিদ্যুৎ নেই বলে বের করে দেওয়া হয়। আমরা মনে করছি যে আজকে যেহেতু সরকারের অনুযায়ী বন্ধ না স্কুল, সে কারণে বন্ধ না করাটাই ভালো ছিল। ছাত্রদেরকে বাড়ি পাঠানো ক্লাস না নিয়ে এবং না এন্ট্রি করে, অথচ মাস্টাররা দেখছি স্কুলের মধ্যে আছে, কোনো এক ম্যাডাম নাকি রিটার্ন হচ্ছে, সে কারণে তার পিকনিক নাকি আজকেই করা হয়েছে আজকের ডেটে। সে কারণে স্যাররা বলেছে যে ক্লাস করা হবে না, পিকনিকটাই ঠিকঠাকভাবে করি। সে কারণে ছাত্ররা এখন ধরেন 11-12 ছাত্ররা আসে না, স্কুলটা বন্ধ আছে 11-12। আপনার নাম রুমে? সে কারণে 10-5 থেকে 8-9 অবধি যে সব ছাত্রগুলো এসেছিলো, সব তো ছাত্ররা ছোট, তাদেরকে এখন ঘর থেকে বের করে দিয়েছে, ক্লাস হবে না বলে। যদিও স্কুলের প্রধান শিক্ষক মহমদুল্লাহ দাবি করে বলেন, বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থাকার কারণেই বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক হাদিকুল ইসলাম। অন্যতম কারণ, গত শনিবার আমার স্কুলের কম্পিউটারের ল্যাবের এবং হেডমাস্টার এবং স্টাফ রুমের 3টে কম্পিউটারের UPS পুড়ে যায় ভোল্টেজ আপডাউনের জন্য, এবং 4টে অ্যাডাপ্টারও নষ্ট হয়ে যায়, CCTVটাও বিকল হয়ে যায়। সেই কারণে তৎক্ষণাৎ WBSEDCL-এ কমপ্লেন জানানো হয় এবং একটা ডকেট নম্বরও তারা দিয়ে দেয়। তারা পরে জানায় যে 11,000-এ কাজ চলছে, রোববারও সম্ভব হবে না, হয়তো সোমবার পর্যন্ত লাগতে পারে। আর এই যে আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত, তাছাড়া ক্লাসরুমগুলো আমার স্কুল যেহেতু সারাউন্ডিং এরিয়ায় মানুষের বসবাসকারী বাড়ি রয়েছে, হাওয়া চলাচল খুব কম হয়, সেই কারণেই আমরা এই ঘর্মাক্ত অবস্থায়, আপনি নিজেও দেখতে পাচ্ছেন জামা শরীর দিয়ে ধরধর করে ঘাম গড়িয়ে পড়ছে, সেই কারণে আজকে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক, স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয়। এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত, এছাড়াও MD মেডিসিন, নিউরো হার্ট স্পেশালিস্ট, জেনারেল সার্জন, নিউরোলজিস্ট, মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, এক্সরে, USG সহ সমস্ত ছবি, প্যাথোলজি ও ওষুধের পরিষেবা। বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক আপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক। ঠিকানা পৌরসভার পাশের গলি, লালডাকে বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন এই নম্বরে